প্রথমবারের মতো বিলেতের বাজারে গেল দেশবিখ্যাত চাঁপাইনবাবগঞ্জের আম। বাণিজ্যিকভাবে ফ্রুট ব্যাগিং প্রযুক্তির সাহায্যে উৎপাদিত এই আমের ক্রেতা ইংল্যান্ডের ওয়ালমার্ট ও বাংলা মার্কেট। আম চাষি আর ব্যবসায়ীরা বলছেন, নতুন এই প্রযুক্তি সফলতা এনে দিয়েছে তাদের। রোগবালাই ও পোকার আক্রমণ থেকে আম রক্ষায় চাঁপাইনবাবগঞ্জে এবছর বাণিজ্যিক ভিত্তিতে চালু হয় ফ্রুট ব্যাগিং প্রযুক্তির ব্যবহার। জেলার আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা নতুন এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার করেন গত বছর। সাফল্য পাওয়ায় এবার তা ছড়িয়ে দেওয়া হয় ব্যাপকভাবে, যা বয়ে এনেছে চাষিদের ভাগ্য পরিবর্তনের সুবাতাস। ব্যবসায়ীরা বলছেন, প্রথমবারের মতো হলেও ফ্রুট ব্যাগিং প্রযুক্তির সুফল পেতে শুরু করেছেন তারা। এতে একদিকে যেমন কমেছে উৎপাদন খরচ, তেমনি বেড়েছে লাভের অঙ্ক। তাই দেশের পাশাপাশি বিদেশেও চাহিদা তৈরি হয়েছে এই আমের। সাধারণ আমটা যেটা বিক্রি হচ্ছে 1600 থেকে 2000, আর আমি পাচ্ছি ওই আমি ব্যাগিং করা আম আমি 3200 থেকে 3500 টাকার ভিতরে। সাধারণ আম চাষ করে চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত, আর এই ফুড প্যাকেটিংয়ের আম চাষিরা চাষ করে অনেক লাভবান হয়েছে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে 2 টন আম পাঠানো হয়েছে বিলেতের বাজারে। গবেষকরা বলছেন, ফ্রুট ব্যাগিং ব্যবহারের ফলে রপ্তানিযোগ্য আম উৎপাদন সম্ভব হয়েছে। স্প্রে খরচ তো কম হচ্ছে, তারপরে আপনার আমটাই সে দ্বিগুণ দামে বিক্রি করছে। এই আমটা কিন্তু পুরোটাই রপ্তানি করা যাবে, কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই। আপনি সরাসরি সংগ্রহ করে রপ্তানিকারক এটা বিদেশে রপ্তানি করতে পারবে। এই পদ্ধতি ব্যবহার করলে আগামীতেও সফলতা আসবে বলে আশা গবেষকদের। আমাদের যে প্রস্তুতি আছে, এবং পৃথিবীর যে কোনো দেশের যেমন পরিমাণ আম প্রয়োজন হবে, শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলাই হয়তো উৎপাদন করে দিতে পারবে। পরিমাণে কম হলেও মাসখানেক আগে সাতক্ষীরার আম্রপলি আমও রপ্তানি হয় যুক্তরাজ্যের বাজারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।